ইফালে করোনা, ইফালে লকডাউন, ইফালে বানপানী, কি করিম? মানে ঘরত বহি কি আলু ছিলিম নেকি? ওয়েল হ্যালো গাইস, দিস ইজ ইয়ার নিকো ভাই এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিকো ব্লগস। পালসার চলাই কিবা টাইপ লাগি আছে শুন, মানে এমটি চলাই চলাই মোৰ বাইক চলাব পাহৰি গৈছো, সেইটো কাৰণত মই বেলেগ বাইক নচলাওঁ। কিন্তু কি কৰিম, মাজে মাজে চলাব ইচ্ছা যায়, সেইকাৰণে চলাওঁ। চলাই এতিয়া মানে মোৰ বাইকখন কিবা কিবি টাইপ লাগি আছে, বহুত বেছিটো ডিফাৰেঞ্চ নাই। হেণ্ডেলডাল চিধা, হৰ্ণৰ চুইচটো ওপৰত, আৰু ভৰিৰ যোনটো পজিশ্যন আছে সেই পজিশ্যনটো বেলেগ। অকণমানৰ চলালে আকৌ এডজাষ্ট হৈ যাব, টেনশ্যন নাই। সেইদিনাখন যে কৈছিলোঁ নেকেড বাইকত মটৰ ব্লগিং কৰিলে অকণমান বেলেগ বেলেগ টাইপ লাগে, ডিফাৰেঞ্চ এইটোৱে। এতিয়া মোৰ দুখন হাত ভালকৈ আহি আছে, আৰ ভি এম দুখনো আহি আছে, ভিউটো চাই কেনে ভাল লাগে। কিন্তু নেকেড বাইকত সেইটো ইমান এটা ভাল নালাগে, সেইটোৱে কৈছিলোঁ। আগৰ ভিডিঅ'টো যদি চাইছে তেতিয়াহ'লে ডিফাৰেঞ্চটো গমেই পাই গৈছে। ট্ৰেফিক পাই গ'লোঁ, ট্ৰেফিক ট্ৰেফিক। এতিয়া কি কৰা যায়, পানী ফিল্টাৰৰ নিচিনা ফিল্টাৰ কৰোঁ নেকি? নাই নাই, বেয়া কথা বেয়া কথা। যোনে ট্ৰেফিক ফিল্টাৰ নাজানে সেইটো পানী ফিল্টাৰ বুলিয়ে ক'ব ন? সেইদিনাখন গোপালবোৰৰ ওচৰত গৈছিলোঁ, আকৌ আগৰ নিচিনা জাম লাগক, জাম লাগিয়ে গ'ল। বাহ, তামাম ফালিছে, ফালিছে নে স্পীডত চলাইছে? তামাম স্পীডত চলাইছে। বহুতে নাজানে ফালা মানে কি সুধি থাকে, বাইক স্পীডত চলালে বা গাড়ী স্পীডত চলালে সেইটোক ফালা বুলি কয়। বাপৰে, কি হৈছে, গোটেই ৰাস্তা জাম লাগি আছে চোন। ইফালেদি আহি ভুলে কৰিলোঁ, একো নাই, ফিল্টাৰ কৰিব জানো ন, টেনশ্যন নাই, ওলাই যাম। বাপ্পা ঐ, ইমান জাম লাগছি, কেংকে হ'ব, কেংকে যাই পাম? ঘৰত অলপমান ভাত খাইছিলোঁ, এই জামতে ভাত হজম হৈ গ'ল। বেলেগ বাইক যিমান স্পীডতে নচলাওঁ কিয়, মোৰ বাইকখন যেতিয়া চলাম ন, মনটো মানে ভাল লাগিছে, গম নাপাওঁ, কিবা এটা বেলেগ মৰম আছে এইখন বাইকৰ ওপৰত। সেইকাৰণে বাইকখন বিকিব ইচ্ছা নাই, আৰু যদি নতুন বাইক কিনো তেতিয়াহ'লেও এইখন বাইক বিক্ৰী নকৰোঁ। লাগিলে এইখন মই ঘৰত ওলোমাই থৈ দিম সজাই কেনে, কিন্তু বিক্ৰী নকৰোঁ। ইমান টাইম লাগিল যে দাদা, 300 দিছোঁ, ৰিচিপ্ট লাগে বোলে, ৰিচিপ্ট দিব দিছে। তামাম ভিৰ লাগি আছে, তামাম ভিৰ। বেলেগ পেট্রোল পাম্পত ফোনপে' গুগল পে' কৰিলে ৰিচিপ্ট নোখোজে, কিন্তু আজি ফাৰ্ষ্ট টাইম ইয়াতে কল যে ৰিচিপ্ট লৈ আহা। ভিৰ লাগি আছে সেইটো কাৰণে চাগে ক'লে ৰিচিপ্টৰ কথা। একো নাই, চলি যায়। বৰ্তমানটো ক'তো দূৰত ফুৰিব যাব পৰাই নাই, লকডাউন খুলি লওক, তাৰপিছত নিশ্চয় যাম দূৰত। ইয়াৰে কেইদিনমান আগৰ ভিডিঅ'ত মই সুধিছিলোঁ ক'ৰ ক'ৰ পৰা আপোনালোকে মোৰ ভিডিঅ' চাই, বহুত কমেণ্ট আহিছিল, 1600টামান কমেণ্ট আহিছে, যাৰ নামবিলাক কৈছে বহুত ভাল লাগিছে। বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকক। আৰু মই যে কৈছিলোঁ ছাৰপ্ৰাইজটোৰ কথা, ছাৰপ্ৰাইজটো এতিয়াই নকওঁ, মানে বৰ্তমান লকডাউন চলি আছে ন, লকডাউনটো শেষ হৈ লওক, তাৰপিছত কৈ আছোঁ ছাৰপ্ৰাইজটো কি। পাই গ'লোঁ নেপালী মন্দিৰ। অ' এইবিলাক কি, VLC প্লেয়াৰ পৰি আছেচোন ৰাস্তাৰ মাজত, ৰোড কৰ্ণ হয় সেইটো নাম, কিন্তু মই ৰৈছোঁ VLC প্লেয়াৰ। VLC প্লেয়াৰৰ যোনটো মানে লগো হয়, লগটো ছেম এনেকুৱাই। এতিয়া সোমাই যাওঁ এইটো গলিত, মানে হেলমেট এটা কিনিব আছে, মটক্ৰেজৰ পৰা ল'লোঁ হয়, কিন্তু মটক্ৰেজ বন্ধ, তাৰপিছত লাখটকীয়া যাম। হেডফোন ল'ব আছে, এক্সটাৰ্ণেল মাইকৰ বেটেৰীও শেষ হৈছে, বেটেৰীও ল'ম। এইফালে আহিলে একেলগত বহুতকেইটা কাম কৰি লওঁ আৰু, মানে সদায় সদায় এইফালে আহিব ইচ্ছা নাযায়, বহুত জাম লাগি থাকে ন। কেতিয়াবাতো পুৰা ফ্ৰী থাকে ৰাস্তা, কিন্তু কেতিয়াবা অৱস্থা বেয়া হৈ যায়। এইফালেতো আহিলোঁৱে, কিন্তু মাৰ্কেটখন বা খোলা আছেনে নাই, বহুত আগতে আহিছিলোঁ মই ইয়াতে, বস্তুবিলাকৰ দাম বহুত কম ইয়াতে। বাইক পাৰ্ক কৰি দিলোঁ, এতিয়া যাওঁ হেলমেট ল'ব, হেলমেট হেলমেট। A few moments later. এইটো হেলমেট অলপ পিছত দেখাই আছোঁ, ইয়াৰ পৰা আগত ওলাই লওঁ, আৰু বহুত কাম কৰিব আছে। বৰষুণো আহি গ'ল অলপ অলপ, মাৰ্কেটৰ ভিতৰত সোমাই গ'লে টেনশ্যন নাই, যিমান বৰষুণ আহে আহক।
এইখানে জায়গা জাম লাগে কারণে আজ পুলিশ ডিউটি দি দিছে, নহলে গাড়িবিল যোন ভালে যোন ভালে সুমাই দিয়ে, বাইক পার্কিং ইয়াতে নকরো। সেফ জায়গা পার্ক করে দিল বাইক, এটা যাও বস্তু আনিব কারণে। বজা বজার করল, করি কেনে ওলাই আলো, ক্যামেরা ওলা নিল, মানে বরষুণ দিয়েছিলে, বহুত সময় বরষুণ দিলে, দোকানের সন্মুখ রখি আছো, ভাল নালাগে ক্যামেরা ওলাব, সেইটো কারণে ক্যামেরা নোলালো। এটা গেছো উদালবাগরা, তার এমপিখনের কিনা কিনা অকান করবলগা আছে। ও এই আইছিল কিনা একটা কাম আছিল, ও হয়ে গেল, বাকি আছো ভালে আছো? তোমার লাল গণেশ, মই উদালবাগরাই গৈ আছো, সাবস্ক্রাইবার এজনে লগ পাই গেছিল, যে হোক এটা গৈ আছো উদালবাগরা, তাত গৈ কেনে কি হয় কি নহয় গোটেখিনি দেখাই দিয়ে আছো, বলক তালেকে বলক, এই রাস্তা আর দেখাই দেখাই বর্ণ করো। বাপরে বাপ, আগত কেন পানিছন, মানুষবিলাকে ভয় খাই আছে, সব রিটার্ন গৈ আছে, বাসের বাইক যাব দিল ফুটপাথ দি, মই অল্প পানিত মজা করে যাও, ইমান ভয় খাব লাগে নাকি এইখানে পানিত? মইতো আরামসে লাহে লাহে 500 স্পিডত যাব পারো, একো টেনশন নাই, মই বলি নহয় বেলেগেও পারিব, বর্তমান মানে চলা ন বহুত দিগদার হয়ে গেছে, ইফালে করোনা, ইফালে লকডাউন, ইফালে বানপানী, কি করিম, মানে ঘরত বহি কি আলু ছিলিম নাকি? কারো বিয়াও নাই যে আলু ছিলিম বা পেঁয়াজ কাটিম, কি কম আর, কেতিয়া যে যাব ন এইবিলাক। ওকে পাই গলো পাই গলো পাই গলো, ভালে আছা? কত একদম মানুষজন ভিতরত বহি আছে, হোক বাইর এমটি খন লই আইসু। আচ্ছা যাও, আজি যত গেছো তাতে চিনাকিয়ে লগ পাইছো, 5টা বাজে বাজে হয়ে গেল, সেইটো কারণে দোকানের মালিকে মানে সঞ্জয়দাই কলে আজি নকরো দিয়া, অহাকালি আহিবা, অহাকালি করে দিম আরামসে, টেনশন লব নালাগে, তো এটা ঘর যাও কালি আহিম, আজি ভিডিওটা আরো বেশি দীঘলিয়া না করো, ইয়াতে শেষ করে দিও, ভিডিওটা ভাল লাগলে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, আর মোর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করব, লগতে কাখত থাকা বেল আইকনটো দবাব, একেবারে না পড়িব, চলো আজিলে ইমানে, বাই বাই। অ আছো ভালে আছো, ভিডিও এইটোৱে লকডাউন কতো ওলাই যাব পৰা নাই, বাকী ভাল ন, কত গৈছিলা? ডিউটি? আচ্ছা ইফালে ঘৰ, অঁ দিয়া ঠিক আছে, তোমাৰ নামটো ধীৰাজ, আচ্ছা আচ্ছা, অঁ ব্লগ কৰি আছো দিয়া ঠিক আছে, থেংক ইউ থেংক ইউ দিয়া ঠিক আছে, বাই বাই।